আগস্ট মাস ছুটি চলে আসছে আর ভ্যাকেশনে যাব না, এটা তো হয়ই না। হয়তোবা দূরে কোথাও যেতে পারবো না, হয়তোবা বেশি ঘোরাঘুরি করতে পারবো না, কারণ এখন তো জানেনই দেশের কী অবস্থা। এই বছরে অনেক প্ল্যান ছিল, অনেক জায়গায় ঘুরতে যাব, কিন্তু এই প্ল্যানগুলো আর পূরণ হবে না। হয়তোবা অনেক জায়গায় যেতে পারবো না, এতে মনে কোনো কষ্ট নাই, আলহামদুলিল্লাহ বেঁচে আছি, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। ছেলে মেয়ে আত্মীয় স্বজন নিয়ে সুস্থ আছি, সেটাই হচ্ছে সবচেয়ে বড় নিয়ামত। তো এই ছুটির সময়টা আমি কিভাবে কাটাবো অনেকেই আমাকে মেসেঞ্জারে নক করে জিজ্ঞেস করেছেন। আমার ইচ্ছে আছে এই ছুটির সময়টা কাছের মানুষগুলোর সাথে দেখা করব, কাছের মানুষের বাসায় যাব, আমার বাসায় কাছের মানুষদের ইনভাইট করব, আর আশেপাশের যেই জায়গাগুলো, যে ভিউগুলো, যেগুলোতে আমি অনেক আগেও অনেকবার গিয়েছি, ওগুলাতে যাব, আপনাদের সাথে শেয়ার করব, কারণ ওই জায়গাগুলো আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আমার আশেপাশে অনেক সুন্দর সুন্দর ভিউ আছে, অনেকেই আমাকে বলেছেন আপু পাহাড়ের উপরে উঠে একদিন ভিডিও করবেন, তো সেটাও আমি এই ছুটিতে করার চেষ্টা করব। আর রাজন 2 সপ্তাহের মতো ছুটি পেয়েছে, 26 তারিখ পর্যন্ত মেবি ওর ছুটি। আগে কিন্তু আমরা আগস্টে 1 মাস ছুটি পেতাম, আগস্টের 1 থেকে আগস্টের 30 তারিখ পর্যন্ত, কিন্তু এখন কিন্তু তা না, কারণ করোনার জন্য অনেকদিন লকডাউনে ঘরে বসেছিল, অনেকদিন ছুটি কাটিয়েছে, তো ফ্যাক্টরিতে কিছু কাজ জমে গিয়েছিল, যার কারণে ওদের এবার ছুটি কম দিয়েছে আগস্টে। আর করোনার কারণেই আমরা কোথাও মুভ করছি না, দূরে কোথাও যাচ্ছি না, কাছে যেখানে মানুষজন কম, মানুষের আনাগোনা কম, আমরা চেষ্টা করব সেই সব জায়গায় যাওয়ার, যেখানে মানুষের ভিড় কম থাকবে সেখানে যাওয়ার চেষ্টা করব। তারপরেও জানি না, বাকিটা আল্লাহর ইচ্ছা, কারণ হুট করে কোথাও গেলাম, দেখলাম অনেক মানুষ, তখন আর কি করব বলুন তো।
তো আজকে আমরা চলে আসছি আমার আন্টির বাসায়। তো আন্টির বাসায় এসেই দেখি আন্টি মজার মজার অনেক খাবার দাবার রান্না করে রেখেছে। তো রান্নাগুলো কিন্তু ভীষণ মজার। আমি চিন্তা করেছি নেক্সট টাইমে আন্টির থেকে রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। তো আন্টি আমাদের জন্য তৈরি করেছে টোনা কাবাব, তারপর তৈরি করেছে বোরহানি। বোরহানিটা তো অনেক মজা, বোরহানি আমার অনেক প্রিয়। আমি আর রাজন এই পুরা বোরহানি খেয়েছি। তারপর বানিয়েছে ভাজা রূপচান্দা মাছ। রূপচান্দা মাছ অনেক দিন পর খেলাম, সত্যিই অনেক ভালো লেগেছে। আর এটা হচ্ছে মুরগি চাইনিজ স্টাইলে, এই খাবারটাও অনেক টেস্টি ছিল। আর চাইনিজ খাবার তো আমার বরাবরের মতো সবসময়ই ভালো লাগে। তো এখানে একটা মজার সালাদ তৈরি করেছে, এই সালাদটাও বেশ মজা হয়েছে। আর আন্টির পোলাও বরাবরের মতো আমার সবসময়ই ভালো লাগে। আর এখানে আছে চিকেন রোস্ট, চিকেন রোস্টটাও অনেক মজা হয়েছে। সবচেয়ে বেশি আমার মজা লেগেছে বেগুন। তো বেগুনের রেসিপিটা একদম আনকমন ছিল, একদম স্পেশাল ছিল। তো বেগুনটা আন্টি দই দিয়ে তৈরি করেছে। আমার ইচ্ছা আছে ওনার থেকে রেসিপিটা জেনে আপনাদের সাথে শেয়ার করব। তা এখন আমি রাজনের জন্য একটু পোলাও বাড়তি নিয়েছি, আর পোলাওটা পড়ে যাচ্ছে। আমার এক হাতে মোবাইল ক্যামেরা ছিল, আরেক হাতে আমি বাটছিলাম, যার কারণে আমি পুরোপুরি ভালোভাবে বাড়তে পারছিলাম না। ইটস ওকে, আমি এরকমই, আমি ভালো করে বাড়তে পারি না, ভালো করে পরিবেশন করতে পারি না। এজন্য আমার খুবই খারাপ লাগে, কেন আমি পারি না এটা। আর আমার মনে হয় যে আমি কোনো কিছু পরিবেশন করে ছবি তুলতে গেলেও ভালো করে সেটা করতে পারি না। তো মাঝে মাঝে এই কারণেও আমার মন খারাপ থাকে। আমার মন খারাপের বিষয়গুলো যদিও অনেক ক্ষুদ্র, কিন্তু কি বলবো, আর খারাপ হয়ে যায় আর কি। তো আমি রূপচান্দা মাছ নিয়ে নিচ্ছি। রূপচান্দা মাছ আমার খুবই পছন্দের একটা মাছ। আর এখানে আপনারা যে গরুর মাংসটা দেখতে পাচ্ছেন, এটা কোরবানির গরুর মাংস। তো আন্টি আমাদের জন্য রান্না করেছে, আন্টিকে একজন গিফট করেছিল। তো এই তো আজকে দুপুরের রান্নাবান্না। তো খাই দাই আর তেমন কথা বলবো না। তো আজকের ভিডিওতে আমি সারাদিনের যা যা করবো তা তা আপনাদের সাথে শেয়ার করব। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে পায়েস আর জর্দা শামাই খাওয়া হলো। খাওয়া দাওয়া শেষ করে রাজন রেস্ট নিচ্ছিল, আর আমি আন্টির সাথে গল্প করছিলাম। আর সাফন, সাইফা, পুনু, পুষ্পিতা চারজন খেলছিল। এর মাঝে আঙ্কেল ফোন দিল। আঙ্কেল শনি রবিবারে যদি আমরা তার বাসায় যাই তাহলে থাকতে পারে না, কারণ শনি রবিবারই ওনার বিজনেস হয়। তো উনি দোকানে ছিল, উনি দোকান থেকে ফোন দিয়ে বলছিল যেন আমরা নিচে নামি, উনি আমাদের জন্য ওয়েট করছে। তো আমরা তো অবাক, কেন আমরা নিচে নামবো? তারপর আঙ্কেল বলল যে আঙ্কেল আমাকে ফুচকা খাওয়াবে। দুপুরে এত মজার মজার খাবার খেয়েছি, তারপর জর্দা, তারপর পায়েস, এই মুহূর্তে তো আর ফুচকা খেতে ইচ্ছে করছিল না, পেটে কোনো রকমের জায়গা ছিল না। কিন্তু আঙ্কেল বরাবরের মতো আমাদের সাথে জোর করছিল। তো আমরা এতবার না বলছি তাও উনি শুনছিল না। তারপরে আমরা নেমে পড়ি, এই তো চলে আসছি ফুচকার দোকানে। আন্টির বাসা থেকে মাত্র 2 মিনিট পথ ফুচকার দোকান, তো খুব বেশি দূরে না। তো ফুচকার দোকানে আসার সাথে সাথে আঙ্কেলের সাথে আমাদের দেখা হলো। আর সাইফা তো আঙ্কেলকে দেখেই আঙ্কেলের কোলে উঠে গিয়েছে। তো ফুচকার দোকান কিন্তু একটা বাঙালির দোকান। আপনারা যারা ম্যাস্টে থাকেন তারা হয়তো বা এই দোকানটা চিনেন, আর যারা চিনেন না তারা আসতে পারেন। এখানে ফুচকা ছাড়া আরও অনেক অনেক মজার মজার খাবার আছে। তো আজকে আমরা কী কী খাবো? আমার তো অনেক কিছু খেতে ইচ্ছে করছে, কিন্তু পেটে আমার জায়গা নাই, পেট একদম ভরপুর। কারণ আন্টির রান্নাগুলো এতই টেস্টি ছিল, এতই মজা ছিল যে আমি অনেকগুলো করে খেয়েছি। আমার মন অনেক কিছু খেতে চাইলেও পেট কিছুই খেতে চাচ্ছে না। ফুচকা বাঙালি খাবার দাবার আমার অনেক পছন্দ। তো আঙ্কেল মনে হয় আমাকে দেখলেই ফুচকার কথা মনে পড়ে যায়। তা আমি যখনই মেস্টে যাই তখনই আঙ্কেল আমাকে বলে চলো ফুচকা খেতে যাই, চলো ফুচকা খেতে যাই। তো এই তো চলে আসছি ফুচকা খেতে।
তো আঙ্কেল আমি আসার আগেই চারটা ফুচকা অলরেডি অর্ডার দিয়ে দিয়েছে। আমি তো দোকানে ঢুকে অবাক হয়ে গেলাম, এই দোকানে একজন মানে আফ্রিকান এক লোক গরুর মাংস দিয়ে ভাত খাচ্ছে। তো আমি তো তার সামনে ক্যামেরা নিতে পারছি না, তো আমি পিছের থেকেই আপনাদের দেখালাম, কিন্তু আমি দেখলাম তার প্লেটে গরুর মাংস ভুনা আর ভাত। তো দেখে একটু অবাক হয়ে গেলাম যে আফ্রিকানরাও আমাদের মতো খায়। তো এই যে সাফরান আব্বু বসে পড়েছে খাওয়ার জন্য, তো আঙ্কেল ফুচকা অর্ডার দিয়েছে, পুরি অর্ডার দিয়েছে, তারপর সিঙ্গারা অর্ডার দিয়েছে। তো এক এক করে সবগুলো আমি খাবো। এই যে সেই ফুচকা, তো ফুচকা তেমন একটা বেশি দেয় না, ছয়টা দেয়। প্রাইসের সম্পর্কে যদি আমাকে জিজ্ঞেস করেন তাহলে আমি বলতে পারবো না আসলে কত টাকা নিয়েছে। আগে আমি একবার খেয়েছিলাম ছয়টা ফুচকা 5 ইউরো, কিন্তু এই দোকানে কত টাকা আমি সেটা জানি না, আসলে আমি জিজ্ঞেস করিনি। আর টকটা টকটা মোটামুটি ছিল, আগের একবার খেয়েছিলাম একটু মিষ্টি মিষ্টি ছিল, আর আজকের টকটা একদম পানি পানি ছিল। তো টকটার কথা অ্যাভারেজে আমি বলবো মোটামুটি। আর ফুচকা, ফুচকার ভিতরের পুরটা ভালো ছিল, আর ফুচকার যে বাইরের যে মেন ফুচকাটা সেটা কিন্তু বাংলাদেশের মতো না, অনেকটা পাঁপড়ের মতো। তো তারপরও আমি বলবো নাইমামার চেয়ে কানামামা ভালো, যেটা পেয়েছি সেটাই আলহামদুলিল্লাহ। তো ফুচকা বাংলাদেশেরটা খেতে পারছি না, তো কী হয়েছে, ইতালিতে বিদেশি ফুচকা খাচ্ছি, খেতে ভালো লেগেছে আলহামদুলিল্লাহ। ফুচকা পুরি আর সিঙ্গারা খাওয়ার পর চলে আসছি একটু পার্কে। তো এখানে সাফওয়ানকে সাইকেল চালানো শেখানো হচ্ছে। সাফওয়ান কিন্তু বাংলাদেশে সাইকেল চালাতে পারত, কিন্তু ওই সাইকেলের দুইটার নিচে চাকা ছিল, কিন্তু এই সাইকেলটার নিচে এক্সট্রা দুইটা চাকা নাই, এজন্য এই সাইকেলটা চালাতে ওর কষ্ট হচ্ছে। সাফওয়ানের জন্য আমরা একটা সাইকেল কিনেছি যে ও চালাবে, কিন্তু ওই সাইকেলটার নিচেও চাকা নাই, আর ওই সাইকেলটা সাফওয়ানের চেয়ে তো অনেক বড় হয়ে গিয়েছে, সাফওয়ান ওটা চালাতে পারে না। তো সাফওয়ান যদি এই সাইকেলটা চালাতে পারত বা চেষ্টা করতো তাহলে আমরা এই সাইকেলটা নিয়ে যেতাম। আর আমাদের বাসায় যে সাইকেলটা সাফওয়ানের সেটা অনেক বড়, ওইটা পূর্ণ আবার চালাতে পারবে, তো পূর্ণকে ওই সাইকেলটা দিয়ে দিতাম, কিন্তু সাফওয়ানে এটাও পারছে না। তো দেখি সাফওয়ানকে ট্রাই করব, আবার ট্রাই করব যেন সাফওয়ান সাইকেল চালানোটা শিখতে পারে। তো সাইফা বুড়ি এখানে দোলনা দিয়ে খেলবে, কিন্তু সে যেতে পারছে না, কারণ তার পায়ের ভিতরে একটু পরপর পাথর ঢুকে যাচ্ছে। সে পাথর ঢুকে যাচ্ছে দেখে জুতা ঝাড়া মারছে আর একটু পরপর প্যান প্যান করছে। তো সাইফা বুড়িকে ওর আব্বু দোলনা দিয়ে দোলাবে, তো ওর বাবার কাছে বারবার বলছিল। তো সাইফা বুড়ি কিন্তু একটুও ভয় পায় না, এই দোলনাটা কিন্তু সাইফার সাইজের না, সাইফার সাইজের যেগুলো সেগুলো আটকানো, কিন্তু এখানে আটকানো দোলনা নাই, তাই সাইফা এখানেই বসেছে। আর এই যে সাফওয়ান বুড়া চলে আসছে বাবার কাছে, এদিক দিয়ে পুষ্পিতাও অনেক এনজয় করছে। সাফওয়ান, পুষ্পিতা, সাইফা একসাথে হলে অনেক এনজয় করে, পূর্ণ ওদের সাথে অনেক এনজয় করে, ওরা চারজন একসাথে হলে চারজন মিলেমিশে খেলে। বেশিরভাগ সময় পুষ্পিতা আর সাইফা একসাথে থাকে আর পূর্ণ আর সাফওয়ান একসাথে থাকে, বোঝা যায় যে ছেলে ছেলেদের পছন্দ করে, মেয়ে মেয়েদের পছন্দ করে। আমি
ভালো ছিল এটাও কিন্তু মাংস বসছো কেন আর বসবো না ও কারণ আছে ওর জামাই যে কিনে লেগে যায় কিনে লেগে ওই যে ভিতরটা ঢুকো ঢুকো ফুটবল খেলা চলছে এই যে শিমল এইখানে তুমি ভিতরটা ঢুকো বাবা এই এই জুতো পরো খেদে বল দিয়েছে বল নাও তো এখন আমরা রাতের খাওয়া দাওয়া করে বাসায় রওনা দিব বাসায় চলে যাব তো রাতে আন্টি আমাদের জন্য তৈরি করেছিল সবজি খিচুড়ি আন্টি আমাদের জন্য আরও অনেক কিছু তৈরি করতে চেয়েছিল অনেক জোরাজোরির পর ভোটে সবজি খিচুড়ি জিতে গেল অনেক গরম আর আমরা তো অনেক খেয়েছি এটা তো আমি ভিডিওতে দেখিয়েছি তো এখন ভারী কিছু খাওয়ারও ইচ্ছা নাই এজন্য খুব লাইট করে সবজি খিচুড়িটা তৈরি করেছে খুব ভালো হয়েছে মজা হয়েছে আর গরুর মাংসটাতে সেই লেভেলের মজা ছিল তো এখন সাফন সাইফা পুনঃপুষ্পিতা কেক কাটার জন্য পাগল হয়ে গিয়েছে হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে পুন হ্যাপি বার্থডে সাফন ঈদ মোবারক কাটছো